ঢেকিয়াজুলির সপাই বালিগাঁওত ভয়ঙ্কর ঘটনা। দুর্বৃত্তই অপহরণ করা কিশোরীর মৃতদেহ উদ্ধার। ঢেকিয়াজুলির সপাই বালিগাঁওর ঘরৰ পৰা 20 ফেব্রুয়ারীত অপহরণ করেছিল পূরবী রাভা নামৰ 12 বছৰীয়া কিশোরীগুলিক। দুর্বৃত্তই কিশোরীগুলির মাতৃক 4 বছৰীয়া ভগ্নীকু ঘপিয়ায় আহত করেছিল। ঘটনার পাছতেই রাইজর সহযোগত চলিছিল অভিযান, কিন্তু সন্ধান পোৱা নাছিল কিশোরীগুলির। বৃহস্পতিবারে পুয়া ঘরৰ পৰা 2 কিলোমিটাৰ নিলগত উদ্ধার হয় কিশোরীগুলির উলঙ্গ মৃতদেহ। এগৰাকী কৃষকে মৃতদেহ দেখি স্থানীয় রাইজক জনাত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় অঞ্চলটোত। আরক্ষী উপস্থিত হয়ে মৃতদেহটো সমজি লওয়াত বাধা প্রদান করে উত্তেজিত হয়ে পড়ে রাইজ। যা 20 তারিখে যে সন্ধ্যা প্রায় 7-8টামান বজাত যে অমানবীয় ঘটনা ঘটিল, আমি এই ঘটনাক এই জঘন্য ঘটনাক আমি শোণিতপুর জেলার রাভা ছাত্র সন্থার তরফের পর তীব্র ভাষায় গরিহণা দিছো। আর আমি প্রশাসনক অতি সোনকালে দোষীক করায়ত্ত করে কঠোরতকে কঠোর শাস্তি প্রদান করব লাগে বলে আমি দাবি জানাইছো। শোণিতপুরের অতিরিক্ত আরক্ষী অধীক্ষক অমর চৌধুরী উপস্থিত হয়ে রাইজক আশ্বাস দিয়াত মৃতদেহটো সমজি লোবলে সক্ষম হয়। ঘটনাক লৈ এতিয়া সমগ্র অঞ্চলটোত বিৰাজ কৰিছে তীব্র চাঞ্চল্য। ঢেকিয়াজুলিৰ পৰা ৰাজেশ মণ্ডল আৰু নবজিৎ শৰ্মাৰ প্ৰতিবেদন, ঈশান নিউজ।